আমাদের সম্মানিত যে দর্শক এবং শ্রোতামণ্ডলী স্টুডিওতে রয়েছেন আসুন আমরা তাদের থেকে প্রশ্ন শুনবো আসসালামের কাছে আমার হচ্ছে কেয়ামতের দিন আর ছায়ার নিচে কারা কারা থাকবেন আলহামদুলিল্লাহ আমাদের ভাই অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন যে কেয়ামতের দিন আল্লাহ আরশ আজিমের ছায়ার নিচে কারা থাকবেন যারা কেয়ামতের দিন আল্লাহর আরশা আজিমের ছায়ার নিচে থাকবেন তারাই তো হবেন ভাগ্যবান আল্লাহ যেন আল্লাহর আরশ আজিমের ছায়ার নিচে আমাদেরকে জায়গা দান করেন সম্মানিত দর্শক শ্রোতা তিনি ঘোষণা দিয়েছেন বোখারি মুসলিম শরীফের হাদিস কেয়ামতের দিন আল্লাহর আরশ আজিমের ছায়ার নিচে সাত শ্রেণীর মানুষ থাকবেন এখন আমরা জেনে নিব এই সাত শ্রেণীর মানুষ কারা কারণ কেয়ামত যখন হবে আমরা এই পৃথিবীতে আছি এই দুনিয়ার হায়াত যখন আমাদের শেষ হয়ে যাবে মালাকুল এসে আমাদেরকে নিয়ে যাবেন পাক রব্বুল রব্বুলাইলেমিনের দরবারে এখন যদি আমরা মুমিন মুসলমান হই আমাদের রুহ চলে যাবে সাত আসমান উপরে নূরের দেশ আই লিনে আর যদি কাফের হয় বেঈমান হয় তাহলে রুহ চলে যাবে সাত জমিন নিচে সিজ্জিনে। কবরের পর হাসর হাসরের ওই ময়দানই হবে ময়দানে মাহাসার কায়ামতের দিন সকল মানুষ একত্রিত হয়ে যাবে সেখানে আরশ আজিমের ছায়ার নিচে প্রথমত স্থান পাবে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন ইমামুন আদেল ওই নেপরায়ণ বাদশাহ যে আল্লাহকে ভয় করে সঠিক বিচার করেছে সুবহানাল্লাহ এখন আমরা যদি কোনো বিচার করতে যাই দেখা যায় আমার মামাতো ভাই ফুফাতো ভাই অথবা আমার আপনজন যেদিকে আছে আমরা কিন্তু সেদিকেই রায়টা দিই কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে না ন্যায় পরায়ন লোক যারা ন্যায় পরায়ন লোকেরাই থাকবে আল্লাহর আরশ আযিমের ছায়ার নিচে সুবহানাল্লাহ যে আরশ আযিমের ছায়া সত্তর হাজার নূরের ফেরেস্তা আর শাহ ধারণ করে আছে তাওয়াব করছে আর শাহ আর শাহ বহন করে আছে আল্লাহ পাক রব্বুল আলমিনের নাম সেখানে লেখা আছে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের নাম মোবারকও সেখানে লেখা রয়েছে আল্লাহ আকবর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন সাত শ্রেণীর মানুষের প্রথম মানুষ আর শাহ ছায়ার নিচে থাকবে প্রথম মানুষ হলো ইমামুন আদিলুন যে ন্যায় বিচার করেছে আল্লাহকে খুশি করার জন্য